ফের আরেকটি বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিল তৃণমূল। পুরুলিয়া জেলার পাড়া ব্লকের জবররা ঝাঁপড়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান পদ্মাবতী মুদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। 2018 সালে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জবররা ঝাঁপড়া দুই গ্রাম পঞ্চায়েতের 11টি আসনের মধ্যে বিজেপি 6টিতে জয়ী হয়। একটি আসনে জেতে নির্দল প্রার্থী, বাকি 4টি আসন যায় তৃণমূলের দখলে। স্বাভাবিক নিয়মে বিজেপি পঞ্চায়েত বোর্ড গঠন করে, প্রধান হন পদ্মাবতী মুদি। নির্দল সদস্য বিজেপিকে সমর্থন করেছিলেন, কিন্তু বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর জবররা ঝাঁপড়া দুই গ্রাম পঞ্চায়েতের দুই বিজেপি পঞ্চায়েত সদস্য এবং নির্দল সদস্য তৃণমূলে যোগদান করে। বর্তমানে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রতি সমর্থন রয়েছে 7 জন সদস্যের, উল্টোদিকে বিজেপির সমর্থন নেমে আসে 4-এ। তৃণমূল এই পঞ্চায়েতের বোর্ড গঠনের জায়গায় পৌঁছে যেতেই বিজেপি প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে পাড়া ব্লকের বিডিওর কাছে। গত 2 আগস্ট পাড়া ব্লকের বিডিওকে চিঠি লিখে এই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা প্রধান পদ্মাবতী মুদির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। তারা এই অনাস্থা প্রস্তাবে প্রধানের বিরুদ্ধে অদক্ষতা এবং দুর্নীতির অভিযোগ এনেছেন। আমাদের অনাস্থা আনার কারণ হচ্ছে যে এখানে যে প্রধান ঠিক মতন মানুষ পরিষেবা পাচ্ছে না, আমাদের যে মেম্বার আছে বা আমি বিরোধী আছি, বিরোধীদেরকে সেরকমভাবে জানানোই হচ্ছে না। দিদির যে প্রকল্পগুলো সেগুলো মানুষদের কাছে যেমন আমরা সঠিকভাবে কাজ করতে পারি। যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান পদ্মাবতী মুদি। উন্নয়নের প্রশ্নে তিনি বিরোধী সদস্যদের নিয়ে পথ চলেছেন বলে দাবি করেছেন। এমনকি দুই বিজেপি সদস্য যারা তৃণমূলে যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমার বিরুদ্ধে কোন অভিযোগ করান না, ওরা বলছে আমার বিরুদ্ধে, যদি আমার বিরুদ্ধে তো অন্যায় হইত তাহলে এত কাজ হইলেও কী করে? ফার্স্ট ইসে নাম কী করে আছে পাড়া বলকে মেম্বার যে ইচ্ছা হাতে চলে গেলছে তো আমি ওর ব্যবস্থা নেব। পুরুলিয়া জেলার বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী এই ঘটনায় সরাসরি রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করান। তার দাবি, রাজ্য সরকার বিরোধী পরিচালিত পঞ্চায়েতগুলিকে কাজ করতে দিচ্ছে না। আর যে অভিযোগটা ওরা চলছে যে কাজ করছে না, কাজ করতে দিচ্ছে না তো বিরোধী পঞ্চায়েতগুলোতে এখনও সঞ্চালন কমিটি হয়নি। অনেক পঞ্চায়েতে বিরোধী পঞ্চায়েত সমিতিতে এখনও সঞ্চালন কমিটি করেনি আমাদের রঘুনাথপুর টুয়ে। বিরোধী পক্ষের কোনো পাড়া পঞ্চায়েত সমিতি বিরোধী পক্ষের নেতা করেনি। তো যে অভিযোগ চলছে সেটা সর্বৈব মিথ্যা। অ্যাকচুয়ালি কাজ করতে দেওয়া হচ্ছে না, না পঞ্চায়েত প্রধানকে, না পঞ্চায়েত সমিতির সভাপতিকে, না আপনার এমএলএকে, না এমপিদেরকে। বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে জবররা ঝাঁপড়া দুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান পদ্মাবতী মুদিকেই দায়ী করেছে তৃণমূল জেলার সম্পাদক হাজারি বাউরি। ওরা তো কাজ করার জন্য সময় পেয়েছিল, ওরা কাজ করতে পাচ্ছে না বা ইচ্ছাকৃত মানুষের কাজ করছে না, দুটোর মধ্যে একটা। প্রথম কথা, মানুষের যে উন্নয়নগুলো হওয়ার কথা মমতা ব্যানার্জির যে প্রকল্প আবাস যোজনা থেকে শুরু করে সেগুলো তো মানুষের সাথে ওরা দুর্নীতি করেছে এবং বিভিন্ন কাজের সাথে ওরা মানে দুর্নীতিতে জড়িয়ে গেছে, মানুষ তাদের উপর ক্ষোভ সৃষ্টি করেছে। এবারে সেখান থেকে মানুষের যাতে ভালো কাজ হয়, মানুষের উন্নয়ন যাতে পৌঁছে, মানুষের যে এই যে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে দুয়ারে সরকারের যে উপকারিতা সেটা যাতে মানুষ সার্বিকভাবে পায় সেটার জন্য আমাদের এখন অনাস্থা না। এই অনাস্থাটার আমরা এই জন্যে আনলাম যাতে কাজ করতে পারি সরকারের। এই তৃণমূল নেতার দাবি, বর্তমানের সংখ্যা যেহেতু তাদের পক্ষে আছে তারা অনাস্থা প্রস্তাব এনে তৃণমূলের বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। দ্য ওয়াল ব্যুরো।